حميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تقوم عصبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وَإِذَا أَرَادَ اللَّهُ بِقَوْمٍ سُوءًا فَلَا مَرَدَّ لَهُ وَمَا لَهُم مِّن دُونِهِ مِن وَالٍ. صَدَقَ اللَّهُ الْمَوْلَانَا الْعَظِيمُ. دُرْشِفًا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله باركه لله كوتي شكريا যে মহান রব্বুল আলামিনের অপরন্ত দয়ায় আমরা বিগত জুমার নয় আজকেও সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে ওনার পবিত্র ঘরে আল্লাহ তাআলা যে আসার বসার তৌফিক দান করেছেন এর জন্য সবাইকে আলহামদুলিল্লাহ। বিগত জুমায় সূরা রাবের 11 নং আয়াতের কিন্তু তাফসীর ব্যাখ্যা আলোচনা করা হয়েছিল যা এক পর্যায়ে অসমাপ্ত থাকার কারণে আজকেও ওই সূরা রাবের 11 নং আয়াতের বাকি ব্যাখ্যা করার ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলার অধিকার এবং আমল করার তৌফিক দান করেন যেন সবাই বলেন আমিন। এই আয়াতের বিষয় ছিল যে আমরা যে সুখ শান্তি চাই এর মাধ্যম হল নেকি অর্জন, অর্থাৎ নেকির কারণেই সুখ শান্তি পাওয়া যায়। আর আমরা যে বিপদ আপদ পালা মুসিবা দুঃখ দুর্দশা পরেশানি থেকে যে বাঁচতে চাই এর কারণ হল যে গুনাহ থেকে আমরা বাঁচতে পারি আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে নিয়মিত ফেরেশতাদের দল যারা পালাক্রমে দিনে রাতে প্রতিটা মানুষকে সামনে পিছনে থেকে দেহরক্ষী প্রহরী বডিগার্ড হিসাবে হেফাজতটা সংরক্ষণ করেন বলে সুবহান আল্লাহ। এই প্রসঙ্গে আজকে আলোচনা এই আয়াতের তাফসীর আল্লামা কুতুবী রহমাতুল্লাহ আলাইহি লেখেন তাফসীরে কুতুবীর ভিতরে যে প্রতিটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে দুনিয়ার এবং আখেরাতে বিপদ থেকে বাঁচানোর জন্য বিজ্ঞান করে ফেরেশতা নিয়োজিত করেছেন বলে সুবহান আল্লাহ। একজন ফেরেশতা থাকেন সামনে, একজন থাকেন পিছনে। এই দুইজন ফেরেশতার কাজ হলো তিন ধরনের হামলা বা আক্রমণ থেকে মানুষকে হেফাজত করা। এক ধরনের আক্রমণ হল মানুষ শত্রুর আক্রমণ থেকে হেফাজত করা, আর এক ধরনের হামলা হল জিন শত্রুর আক্রমণ থেকে হেফাজত করা। আর এক ধরনের হামলা থেকে হেফাজত করা হল আল্লাহ যদি গজবের ফেরেশতা নিয়োজিত করেছেন যার কারণে আমাদের দেশে কিছু গজব যেটাকে আমাদের দেশের মানুষ শুদ্ধ ভাষায় প্রাকৃতিক দুর্যোগ বলে, এগুলো মূলত আল্লাহ পক্ষ থেকে কি নাজিল হয়, গজব নাজিল হয়। আর এই গজব নাজিল করেন যেসব ফেরেশতাদের মাধ্যমে তাদের হামলা থেকেও আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করার জন্য
কিছু ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন বলে সুবহান আল্লাহ। যারা সামনে এবং পিছনে থাকে এই দুইজন ফেরেশতার কাজ হল এই তিন ধরনের হামলা থেকে মানুষকে সংযত রাখা, হেফাজত রাখা, সংরক্ষণ করা। আরেকজন ফেরেশতা রয়েছেন ডাকাতে, যার কাজ হল বান্দা যখন নেকির কাজ করে, নেকামল করে তিন শর্তের সাথে। প্রথম শর্ত হল সেই লোকটার বান্দা হতে হবে, দ্বিতীয় নম্বর শর্ত হল ওই ন্যাক আমলটা যিনি করবেন নবীর তরিকা মোতাবেক হতে হবে, তিন নম্বর শর্ত হল ওই ন্যাক আমল কর্মওয়ালা ব্যক্তির আমলটা করার সময় সহনীয় থাকতে হবে। এই তিন শর্তের সাথে যদি কেউ ন্যাক আমল করে, নেকির কাজ করে, সওয়াবের কাজ করে, তাহলে ডান কাজের ফেরেশতা একটা নেকিকে বর্ধিত করে দশটা নেকি তার আমল নামায় লিখেছেন বলে সুবহান আল্লাহ। এই সওয়াব বেশি দেখার মূল কারণ হল যাতে মানুষ বিপদমুক্ত হতে পারে, মানুষ যাতে সুখী শান্তিতে থাকতে পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা নেকিকে দশটা নেকিতে রূপান্তরিত করার ব্যবস্থা করে দিয়েছেন বলে সুবহান আল্লাহ। আমরা মনে করি অর্থ সম্পদ থাকলেই বোধহয় সুখ শান্তি আসবে, আসল ব্যাপারটা তা নয়। বরং যার নেকি বেশি, সওয়াব আমলনামায় বেশি হবে, সেই সুখে শান্তিতে থাকবে। পবিত্র কোরআনের আয়াতে এভাবে বলা হচ্ছে মান আমিলা, মান আমিলা মিন যাকারিন আও উনসা ফালা উহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। নারী হোক বা পুরুষ হোক যদি আমল করে, আমলের ফলে করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াত তৈয়বা সুখময় জীবন, আনন্দের জীবন, স্বাচ্ছন্দ্যের সাথে তাকে জীবনযাপন করার সুযোগ করে দেন বলে সুবহান আল্লাহ। তাহলে সুখ শান্তি আসে টাকা অর্থকরের মাধ্যমে নয়, বরং আমলের মাধ্যমে, সওয়াবের মাধ্যমে। যে যত বেশি সওয়াব অর্জন করতে পারবে দুনিয়াতেও সে তত বেশি সুখে থাকতে পারবে, আখেরাতেও সে সবচেয়ে বেশি সুখে থাকতে পারবে। প্রশ্ন হতে পারে যে দুনিয়ায় দেখি যাদের অর্থ সম্পদ আছে তারাই সুখী, এটা আপনার আইডিয়া, ধারণা, কল্পনা। প্রকৃতপক্ষে সুখ হলো অন্তরের সুখ, তার মনের ভিতরে সুখ আছে কিনা এটা তো বাইরে থেকে দেখা যায় না। যা কিছু দেখা যায় এগুলা শান্তির উপকরণ মাত্র, গাড়ি গাড়ি অর্থ সম্পদ এগুলা শান্তির নাম নয়, এগুলা শান্তির উপকরণ। আর একজন ফেরেশতা রয়েছেন বাম কাঁধে, তার কাজ হল যখন সে কোনো পাপের কাজ করে, গুনাহের কাজ করে, তখন সে ডান কাঁধের ফেরেশতাকে জিজ্ঞাসা করে তার পারমিশন ছাড়া বাম কাঁধের ফেরেশতা এই মামলার গুনাহ লিখতে পারে না। ডান কাঁধের ফেরেশতা অধীনস্থ করে দেওয়া হয়েছে এই বাম কাঁধের ফেরেশতাকে। যখন একটি গুনাহ কাজ করে তখন তার কাছে যখন পারমিশন চায়, অনুমতি চায়, তখন ডান কাঁধের ফেরেশতা বলে যে আল্লাহ আর আমি বান্দা যদি কেউ গুণা করে তার কাছে স্বীকারোক্তি দেয়, তওবা করে, তাহলে তার গুণা মাফ করে দেন। সুতরাং তুমি একটু ওয়েট করো, অপেক্ষা করো, দেখো এই বান্দা তওবা করে কিনা। কারণ তওবা করলে তো তার পাপ মুছে যাবে, তুমি লেখে না কি হবে তোমার লেখাটাও মুছে যাবে, এজন্য অপেক্ষা করো। দ্বিতীয়বার যখন আবার পাপ করে তখন আবার তার কাছে পারমিশন চাইলে সে একই কথা বলে, এইভাবে তিন চারবার দেখতে দেয় না। পঞ্চমবার যখন পাপের কাজ করে তখন বলে আমার লেখার নিয়ম আর তোমার লেখার নিয়ম এক নয়। আমার লেখার নিয়ম হলো বান্দা যদি একটা নেকির কাজ করে আমি সাথে সাথে তার আমল নামায় দশটা নেকি লেখে দিই, আর তোমার নিয়ম হলো একটা পাপ করলে একটা পাপের গুনাহে তোমার লিখতে হবে তার আমল নামায়। প্রথম কথা হল যে বাম কাঁধের ফেরেশতা যখন গুনাহ করে বান্দা তার লিখতে চায় না বা দেয় না, এজন্য যে যদি তার আমল নামায় গুনাহ লেখা হয় তাহলে তো তার বিপদ ঘনিয়ে আসবে, আর আল্লাহ চান না যে বান্দার বিপদ হোক। এজন্য বান্দা যাতে বেশি সুখী হতে পারে এজন্য একটা নেকি বদলায় দশটা নেকি লিখে দেন, আর পাপ করলে সাথে সাথে লিখতে নিষেধ
এবং শরীফের হাদিস যে বনি আদম মানে নবীরা ইসলাম বনি আদম মানে আদম আলাইহিস সালাম বাদ দিয়া অর্থাৎ এখানে নবীরা বাদ দিয়া সকলে আমরা পাপি অপরাধী এদের বিচারে ভালো হলো যে তওবা করে তওবাতে পারে সেই হলো সব থেকে ভালো বান্দা আল্লাহর কাছে প্রিয় গুনাহগার তো সবাই কেউ ছোট গুনাহ করে কবিরা গুনাহ করে কেউ কবিরা গুনাহ করে বড় গুনাহ করে কেউ সমানে গুনাহ করে কেউ মাঝে মধ্যে করে কেউ রাতের অন্ধকারে করে কেউ দিনের আলোতে করে কেউ প্রকাশ্য লোকে করে কেউ গোপনে করে অর্থাৎ গুনাহ সকলেই কমাগতি করে এদের বিষয়ে ভালো হলো যে তওবা করে আর যখন কেউ তওবা করে তার গোনা নিশ্চিন্ত হয়ে যায় সুবহান আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকালা ইসমা তাওবিন রাদিয়াল্লাহু তাআলা আন নাদানু তাওবাতুন ওয়া তাইবু মিনাজ যামবি কামাল্লা আমালা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে নাদানা লজ্জিত হওয়া নিজেকে দোষী সাব্যস্ত করা এটাই হলো তওবা অর্থাৎ অতীতের গুনাহের জন্য নিজেকে ধিক্কার দেওয়া অনুশোচনা করা যে আমি ভুল করে ফেলেছি নিজের গুনাহ স্বীকারোক্তি দেওয়া এবং আগামীতে গুনাহ না করার সিদ্ধান্ত নেওয়া আর গুনাহ ছেড়ে দেওয়া আর যদি এটা মানুষের পাপ হয় তাহলে আদায় করে দেওয়া আর আল্লাহ রাসূলের প্রতি এটা সদা করার চেষ্টাকে তাহলে এটা কথা করে পেলাম মানুষের হক যদি আদায় করা না যায় তাহলে গরিব মিসকিনকে দিয়ে হলে হক কি করতে হবে আবার করতে হবে আর বেশি বেশি নেককামের সাথে জড়াইয়া গেলে আল্লাহ রাসূল আলামিন এই শর্তগুলার সাথে প্রত্যেকটা পাপি গুণাগুলো আল্লাহ মাফ করে দেন এমনভাবে যেন সে অতীতে আর কোনো সময় গোনাই করে নাই এরকম করে আল্লাহ আল্লাহ তাকে মাফ করে দেবেন সুবহান আল্লাহ কবিরার না তওবা করা মাফ হয় না সগিরার না বিভিন্ন ভাবে মাফ হতে পারে উজুর সাথে আপনার উজুর পানির সাথে কবিরার না কি হয়ে যায় মাফ হয়ে যায় হজকারী যখন হজ করে তখন সে তার মায়ের মানে সদ্য প্রসূত বাচ্চার দেয় একেবারে নিষ্পাপ হয়ে আসে হজ থেকে ফিরে আসে এখানে যে হজের থেকে যে গোনাগুলো মাফ হয় সেগুলো কবিরা গোনা কবিরা না সলাৎ আদায় করলেও কবিরা গোনা কি হয় মাফ হয় নেকির কাজ করলেও কবিরা গোনা বলে কি আল্লাহ নেকিতে পরিণত করে দেন বলে সুবহান আল্লাহ এটা কোনো মেলায় আল্লাহ রাব্বুল আলামিন নেক কাজ করার কারণে আর এই কবিরা গোনাগুলোকে নেকিতে পরিণত করে দেন বলে সুবহান আল্লাহ তো যে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন বান্দা যদি কোনো গুনাহ করে তাহলে ডান কাজের ফেরেশতার পারমিশন নিয়া তার আমলনামায় গুনাহ লিখবে আর ডান কাজের ফেরেশতা সহায়তা পারমিশন দেয় না এজন্য কবি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি আপনার তানবিহুর গাফ দিন কিতাবে লেখেন এতে হাদিসকে এনে যে শয়তান বলতে চায় যে বনি আদম আমার ডানা আমার বাহুকে নষ্ট করে দেয় ধ্বংস করে দেয় কিভাবে যে আমি অনেক খুশলে যা অনেক বুঝাইয়া শুনাইয়া তাকে কুমল শোনা দিয়া অর্থা দিয়া ধোকা দিয়া গোনা করাই একবার দুইবার তিনবার কিন্তু ধান তাদের ফেলে সাবারে লিখতে না দেওয়ায় সে অনেক সুযোগ পেয়ে যায় যখন সে হঠাৎ করে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন যার ঘটনাতে আমার পরিশ্রম বিখ্যাত যায় বিফলে যায় আমি বই আগামের পিছনে যে সময় শ্রম দিয়েছি এগুলো আমার কি হয়ে যায় সব খালে চলে যায় এগুলো কোনো কাজে আসে না সবাই বলার তো না আল্লাহ আল্লাহ বান্দাকে অনেক মায়া করেন মহব্বত করেন তার যে তার উপরে কোনো বিপদ না আসে কারণ তার যদি আমার নামায় লেখা হয় তাহলে বিপদ জল ও স্থানে যত
বিপর্যয় ধ্বংস যত রকমের চেতনা এগুলা মানুষের হাতে অর্পিত ফসল। আপনি আমি যদি অসুস্থ হয়ে পড়ি বুঝতে হবে আমার পাপের সাজা মতো ব্যবস্থা হয়েছে। সুতরাং আমার পাপের জন্য আমি তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার রোগ মুক্তি করে দিবেন বলেন সুবহানাল্লাহ। তখনই তার কোনো বিপদে পড়বে তা বুঝতে হবে যে এই বিপদটা আল্লাহ এমনিই দেয় নাই, আমার কোনো দোষের কারণেই কি এই বিপদ এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডান কাতে বিরিষ্টা দিয়া বাম কাতে বিরিষ্টা দিয়া বান্দার আমল লেখার ব্যবস্থা করবেন কেন? মানুষ অনেক চালাক, দুনিয়াতে অনেক চালাকি করে, আল্লাহর সামনে হাসরের মাঠে আল্লাহর সাথে চালাকি করে। কিভাবে চালাকি করবে? আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন যে পাপ করেছো কেন, তখন মানুষ বলবে যে আল্লাহ আমি একটা পাপও করিনি। এখন দেখেন না দুনিয়াতে মানুষ এরকমই তো বলে, যখন অপরাধ করে আর জিজ্ঞাসা করা হয় অপরাধ করেছো কেন, বলে যে আমি কোনো অপরাধ করি না। আর ওই সময় আল্লাহর সামনে বাংলা কেন বলবে যে আমি অপরাধ করি নাই, কারণ আর একদিকে সে জাহান্নাম দেখতে পাবে। সে যদি স্বীকার করে নেয় যে আমি অপরাধ করেছি, গুনাহ করেছি, পাপ করেছি, তাহলে তাকে জাহান্নামে যেতে হবে। সেজন্য সে আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহর সামনেই সে চালাকি করে বলবে আমি কোনো পাপ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন পাপীদের পাপ প্রমাণ করার জন্য তিনটা পদ্ধতি গ্রহণ করবেন, আর এটা কোরআনে কারিমের ভিতরে আছে। সূরা জিনজাল 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়ুদিনু তুমাকিতু আসবারাহা, সেদিন যখন নিশিয় সংবাদটা প্রভুর কাছে বলে দিবে। জমিনের উপরে ইত্তেফাক করেছে এই পাপের কথা বলে দিবে। তার মানে জমিন সাক্ষী হিসাবে পাপীদের পাশে দাঁড়াবে, বিপক্ষে পাপীদের বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে জমিন। দুই নম্বর আরেকটি প্রমাণ সেটা হলো সূরা ইয়াসিনের বিষয়ে, আপনার সূরা ইয়াসিন 36 নম্বর সূরা 65 নম্বর আয়াতে কারিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তার মুখে মোহর মেরে দিবে, তার বাক শক্তি বন্ধ করে দিবে। আল্লাহর সামনে দাঁড়ালে চালাকি করে আল্লাহর সামনে আল্লাহকে বলবে আমি করি নাই পাপ, সেই কথা বলার আর তার সুযোগ থাকবে না। তখন অন্যান্য আয়াতের আলোকে এই আয়াতের ব্যাখ্যা হয়ে যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা অঙ্গকে জিজ্ঞাসা করবে, যে কানকে জিজ্ঞাসা করবে বল করে দিয়া কি পাপ করাই আছে, চোখকে বলবে বল করে দিয়া কি পাপ করাই আছে, হাতকে বলবে তুই বল করে দিয়া কি পাপ করাই আছে, পাকে বলবে বল তুই করে দিয়া কি পাপ করাই আছে। তখন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বলে দিবে যে আমাকে দিয়া এই পাপ করাইবে। এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পাপীদের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে, অর্থাৎ অপরাধীরা পাপীদের পাপ প্রমাণ করার জন্য দ্বিতীয় নম্বর যে পদ্ধতি সেটা হল মানুষের অঙ্গ প্রত্যঙ্গকে সাক্ষী হিসেবে পাবে। এরপরে আর একটা পদ্ধতি রয়েছে যেটা হল আমলনামা। পাপীদেরকে আমল নামা থেকে পিছনের দিক থেকে ডান হাতকে মগটায় ভেঙে আপনার ঘাড়ের সাথে বেঁধে দিবেন, আর বুককে ফিরে ডান হাত বুকের ভিতর থেকে বুঝা যায় পিঠ ছিদ্র করে পিঠ পিঠ থেকে আপনার বাম হাতকে বের করে তারপরে পিছনের দিক থেকে আর আমল নামা বাম হাতে ধরাইয়া ঘাড় মগটাইয়া পিছনের দিক নিয়ে তারপরে বলবে ইন্দ্র রক্ষিতা রক্ষা কপাল নষ্টিকাল ইয়ৌমা আলাইকা হাসিবা,
সূরা বনি ইসরাঈল 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিচার আকা তোমার আমলনামা পড়ো, যে আমলনামা তৈরি করেছেন এই দুইজন ফেরেশতা, ডাক্তারদের ফেরেশতা আর বান্দাদের ফেরেশতা কেন তৈরি করেছেন, যাতে আখেরের মাঠে বান্দা দুনিয়াতে যেমন তালাকি করে এরকম তালাকি করতে না পারে, তার পাপের কথা আমাকে অস্বীকার করে যেতে যেতে না পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে দিয়ে বললেন যে বলা তাকে তার আমলনামা করতে, যখন তার বিচারের জন্য আর কেউ লাগবে না, তার বিচারের জন্য সে নিজেই যথেষ্ট। নফসুকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার বিচারের জন্য তুমি নিজেই নি যথেষ্ট। তখন আমলনামা দেখবে আর বলবে মা ইহাদ আল কিতাব লা ইয়ুগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই কোন ধরনের আমলনামা? আয় আফসোস, এরা কোন ধরনের আমলনামা যে একটা ছোট বড় কিছুই তো বাদ দেওয়া হয় নাই, সবই লিপিবদ্ধ করা হয়েছে। অর্থাৎ আমরা যখন যে দায়ের করি যেখানে বসে করি সব উত্তর কি করেন, কিরামিন সম্মানিত লেখক বৃন্দ এরা কি করেন, সংরক্ষণ করে রাখেন, লেখিয়া রাখেন। সুতরাং এই বাংলাদেশের ফেরেশতা নেকি লেখে আর বাংলাদেশের ফেরেশতা কি আপনার পাপ লেখে গোনা লেখে। কয়জন ফেরেশতা হলো? একজন সামনে একজন পিছনে দুইজন, ডানকাতে একজন বামকাতে একজন, মোট চারজন। আর দুজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুটা ছোটে দিয়ে দেন, উপরে ছোটে একজন ফেরেশতা, নিচে ছোটে একজন ফেরেশতা। বিশেষ একটি আমল দুরুদ শরীফের হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা করেছেন বলেন সুবহানাল্লাহ। কারণ যে যত বেশি দুরুদ পাঠ করবে তার বিপদ তত দূর হবে, সকল বিপদ মুক্তির সমাজ ব্যবস্থা হলো দুরুদ শরীফের সুবহানাল্লাহ। আমরা যদি দুরুদ শরীফ বেশি করে পড়ে তাহলে তো আল্লাহ রসুলে বেশি প্রিয় হয়ে যায়। এটা হাদিসের ভিতর আসছে বেশি প্রিয় আমার ওই উম্মত হবে, যে আমার প্রতি বেশি বেশি করে দুনিয়াতে থাকা অবস্থায় আমার প্রতি দূরত পালন করেছেন বলে সুবহানাল্লাহ। বেশি বেশি করে পুরুষের করতে হবে, পুরুষের তার প্রকার ফরজ ওয়াজিব সুন্নাত মুক্তা, জীবনে একবার দূরত পালন করা ভালো। আর আপনার নতুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে দূরত পাঠ করা ওয়াজিব, একবার ওয়াজ না দিলে বসলে একবার, আর বারবার পড়া সুন্নাত মুস্তাহাব। মুস্তাহাব তা নফল, আর সালাত বা নামাজের ভিতরে যে তাসাউদের পরে যে দূরত পাঠ করি ওটা হলো সুন্নাত। তাহলে অন্য সময় পড়া সুন্নাতে জায়গা বা মুস্তাহাব নফল, তাহলে কি কি হলো মত বড় ওয়াজিব সুন্নাত এই চার ভাগে পড়বে। দুরুদ শরীফের সাথে আর কোরআন শরীফের সাথে এক আসছে দু ধরনের মিল রয়েছে। দুরুদ শরীফের ফজিলতের ব্যাপারে বলা হয় মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, কেউ যদি আমার প্রতি একবার মাত্র দুরুদ পাঠ করেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে উম্মতের উপরে দরবার রহমত নাযিল করেন বলেন সুবহানাল্লাহ। তাফসীরে কুতুবের ভিতর আছে কেউ যদি একবার আমার প্রতি দুরূদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে দরবার রহমত নাযিল করেন, কেউ যদি দরবার দুরূদ প্রেরণ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 100 বার রহমত প্রেরণ করেন, কেউ যদি 100 বার আমার প্রতি দুরূদ প্রেরণ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 1000 বার রহমত প্রেরণ করেন, কেউ যদি আমার প্রতি 1000 বার করে দৈনিক দুরূদ পাঠ করেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের যাবতীয় বিপদ থেকে তাকে হেফাজত করেন বলেন সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি করে দুরূদ পড়ো, দুরূদ পড়লে রাসূলের প্রিয় হওয়া যায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় এবং রাসূলের সুপারিশ পাওয়া যায়, দুনিয়ার বিপদ মুক্তির সরল ব্যবস্থা হয়ে যায় এবং সবচেয়ে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার সুযোগ হয়ে যায় বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দুরুদের হেফাজতের জন্য দুজন ফেরেশতা রেখেছেন। কোরআনের সাথে আসছে যে ধরনের মিল কোন দিক দিয়া, কোরআনের ব্যাপারে হাদিসে আসছে তিরমিজি শরীফ আর মুসলিমের হাদিস,
সুন্দর বিষয় আছে, নিয়ম মতে দূরত্ব করবো, ভুল না। আজকাল দূর পড়ে না এমন কোনো লোক নাই, পড়ে কিন্তু অনিয়ম, বিভিন্ন অনিয়মে পড়া হয়। আল্লাহ বলেছেন তিনি এবং তার ফেরেশতাগণ আপনার প্রতি দূরত্ব প্রেরণ করেন। আমাদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে দূরত্ব প্রেরণের জন্য। আমরা তো আপনাকে সালাম প্রেরণ করি, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বলি, আলাইকা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলি, সালাম তো হইয়া যায়, দূরত্ব কিভাবে প্রেরণ করবো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে শিখিয়ে দিয়েছিলেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যে দুরূদে ইব্রাহিম বলা হয় এটা নামাজে আল্লাহ পাক করুন শিখিয়ে দিতেন। আর এখন কিন্তু ভুল করা হয়, কোরআন শরীফ ভুল বলে কি দোয়া হয়? এখানে একটি সুখের ব্যাপার আছে না, যে বলিয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদু, তোমরা তার ইবাদত করো, অবশ্যই আমি তার ইবাদত করি, তাই কিনে থাকলো দূরতের পিছনে অনেক সময় ভুল হয়ে যায়। ভুল অনেক সময় হয় সুরের কারণে, তাদের কারণে, রাগ অনুরাগের কারণে, এগুলোর কারণে বিভিন্ন সময় কি হয়ে যায়, ভুল হয়ে যায়। যেমন করেন কি এরকম করে না, তাহলে অর্থ কি মানে তার পরিবার পরিবর্তন বন্ধের দুপুরে গুরু সেখানে যদি বলি অলায়ালের বহু বছর রাতের উপরে রহমত নাদের বলছে, তাহলে কি তার পরিবার পরিজনের উপরে রহমতের কথা বললাম না রাতের উপরে? ভুল হয়ে গেল না, গুরু ছেলেমে যেমন ভুল বললে গোনা হয়, কোরআন শরীফে যেমন ভুল বললে গোনা হয়, গুরু ভুল বললেও কি হয় গোনা হয়, এদিকে আমরা খেয়াল করবো। তাহলে তাহলে একজন সামনে একজন, পিছনে কজন, দুজন, একজন ডান কাঁধে একজন, বাম কাঁধে কজন, চারজন, আর দুই চোখে দুজন, চারজন, আর দুজন আমাকে নিযুক্ত করেন বান্দা, প্রত্যেকটা বান্দা দুটা চোখে হেফাজতের জন্য করেন গোয়ান আল্লাহ। আর আমরা চলতে মিশতে গাড়িতে উঠতে কত ঘটা ঘটি, কত রকমের ইস্পাত কেলাকে শরীরে লাগে, কত কোক জল ছেড়ে বসে, এগুলা যদি ধুলা কানা চোখে যাইতো তাহলে কি আমরা দেখতে পারতাম? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চোখে হেফাজতের জন্য দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ। আর এই চোখকে আমরা কত জায়গাতে ব্যবহার করি এর হিসাব দিয়ে শেষ করা যাবে না। আর মনে করি যে মনে হয় করো তাহলে এই চোখের হিসাব নিবে না, অথচ কোরআনে কারিমের দিকে সূরা বনী ইসরায়েলের 36 নম্বর আয়াত আর 17 নম্বর সূরা, সূরা বনী ইসরায়েলের 36 নম্বর আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয় কানকে জিজ্ঞাসা করবে বল তোর দ্বারা কি পাপ করাইয়া দিল, চোখকে জিজ্ঞাসা করা হবে বল তোর দ্বারা কি পাপ করাইয়া দিল, অন্তকরণকে জিজ্ঞাসা করা হবে যে তোরে দিয়া কোন পাপের সিদ্ধান্ত নিয়েছিল, এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে জিজ্ঞাসা করা হলে কি ছেড়ে দিল? অপরাধী সাপ্তাহ হলে অবশ্যই জাহান্নামে যেতে হবে। তাহলে এখানে আর একটা কথা না বললে না, যে অন্তরের কল্পনা পাপ নয়, পাপের কল্পনা যদি কেউ করে এতে কোনো পাপ হয় না, তবে বেশি বেশি কল্পনা করতে করতে একসময় পাপ করার সিদ্ধান্ত নিয়ে ফেলে, আর যখনই কেউ পাপ করার সিদ্ধান্ত নেয়
যখনই খাম কাটে ফেরেশতা তার আমলনামায় গুনাহ লিখে দেয়, বলে নাউজুবিল্লাহ। সেজন্য আল্লাহ বিপদ থেকে বাঁচানোর জন্য এই কল্পনার পাপকে পাপ হিসাবে ধরেন নাই, বলেন সুবহানাল্লাহ। আর বেশি বেশি এই পাপের কল্পনা করলে আমরা নিজেরাই বিপদে পড়ে যাব। আমাদের আমলনামায় কিন্তু কি লেখা হবে? পাপ লেখা হবে। সেজন্য অন্তরের কল্পনা পাপ নয়, তবে অন্তরে এই পাপের সিদ্ধান্তটাই কি? এই জিনিসটা গেল পাঠ আটজন, আর আপনার জবান বা পিতা মুখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটি ফেরেশতা দিয়া ঘুমের পরে যখন মানুষ শুয়ে অচেতন অবস্থায় হা করে থাকে, বিভিন্ন বিষাক্ত পোকামাকড় ঢুকতে পারে, মুখে ঢুকতে পারে, এতে তার মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ভুবান্ত বান্দার হিফাজতের জন্য তার মুখের ভিতরে জিতের ভিতরে একজন ফেরেশতা নিযুক্ত করে রাখেন, বলেন সুবহানাল্লাহ। আর এই জবান দিয়ে আমরা অসত্য কথায় গালি গালাজ এবং মিথ্যা কথা, হারাম খাবার এবং কত কিছুই করতেছি, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি তার জবানকে এবং লজ্জার স্থানকে খারাপ কাজ থেকে, কুকর্ম থেকে, খারাপ কথা থেকে, হারাম খাওয়ার থেকে যদি হেফাজত করে, হারাম জায়গায় ব্যবহারের থেকে যদি হেফাজত করার দায়িত্ব নিয়ে নেয়, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিয়ে নিলাম, বলেন সুবহানাল্লাহ। আমাদের হেফাজত করতে হবে মুক্তি এবং লজ্জার স্থানকে। এই মুক্তি আছে জানাতে তার হেফাজত করার জন্য আপনার ফেরেশতা নিয়োজিত রয়েছেন, প্রস্তুতকারী ফেরেশতা, যে মা ইয়াসিন মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীক। 50 নম্বর সূরা, সূরা সাফের 18 নম্বর আয়াত আল্লাহ বলেন, মা ইয়াসিন মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীক। মানুষের মুখ থেকে যেসব কথা বের হয়ে আসে এগুলা আপনার সংরক্ষণকারী ফেরেশতা সবগুলা হেফাজত করে রাখেন, বলে সুবহানাল্লাহ। আপনাদের বিষয় যে আজ আমরা এটা মনে থাকে না, আমরা তাদের ছেলে মেয়ে বা আমাদের অধীনস্থদেরকে অকথ্য মাথায় গালি গালাজ করি, তখন কিন্তু আমাদের এই কথা স্মরণ থাকে না যে আমার সাথে যে ফেরেশতা রয়েছে এই জবানের হেফাজতের জন্য সে ফেরেশতা এগুলা কি করে রাখতেছেন? হেফাজত করে রাখতেছেন। সুতরাং মাংসবাটা নাজা যে শুক্র এল সেই নাজাদ পাইল। এই কজন জিনিস হয়ে গেল? নয়জন। আর একজন জিনিস আল্লাহ রাসূল আলাইহিম রেখেছেন তার কপালে, তার কারণে কাজ করার জন্য দায়িত্ব দিয়া, ডিউটি দিয়া এই কপালের ফেরেশতাকে আল্লাহ তাআলা রেখেছেন মানুষকে হেফাজত করার জন্য, বিপদ থেকে হেফাজত করার জন্য। যার কারণে কাজ একটা কাজ হলো যে হৈমুকটা যদি অহংকার করে তাহলে তাকে অপদস্থ করা, লাঞ্ছিত করা, ওই কপালের ফেরেশতার কাজ। কারণ অহংকার পতনের মূল, সর্বপ্রথম অহংকার করেছিল ইবলিস। সে বলেছিল যে আমি আগুনের থেকে শ্রেষ্ঠ, কারণ আমাকে আগুন দিয়ে তৈরি করা হয়েছে আর আগুনকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে। আমি আরো অনেক আগেও বলেছিলাম যে তার আসলে যুক্তিটাও ভুল, কারণ আগুনের ভিতরে যা কিছু দেওয়া হয় সব পোড়াইয়া ছাই করে দিলে, আর মাটির ভিতরে ভিতরে যত শস্যাদি ফল ফলাদি যত বীজ আমরা বপন করি এগুলা সুসজ্জিত গাছে সুফল এনে দেয়, অর্থাৎ মাটি কিছু ভরসা করে না, এগুলা আমাদেরকে আরো ফেরত দেয়। আর যা কিছু আমরা যত খনিজ দ্রব্য পাই সব মাটির ভিতর থেকেই পাই, আপনার যত হাওয়ার ভিতরে, বাতাসের ভিতরে যত প্রাণী আছে এবং স্থলে যত প্রাণী আছে, জলে যত প্রাণী আছে, সকলের আহার খাবার কি এই মাটির থেকে হয়। এগুলা মানুষের সৃষ্টি হোক বা আল্লাহ সৃষ্টি হোক, আল্লাহ সৃষ্টি সকল প্রাণী, মানুষের সৃষ্টি প্লেন, রকেট, হেলিকপ্টার, এদের খাবারও কিন্তু মাটির খনিজ্রব্য, এইসব তেল এগুলা থেকে। আর যেসব গাড়ি আমরা কার ট্রেন যে খাটি তো চালাই, যে ফল প্রাণ এগুলার খাবারও কি মাটির থেকে। পানিতে যেসব সামুদ্রিক প্রাণ আছে, জাহাজ, আপনার লং, স্টিমার, এগুলা সবগুলার খাবার কি মাটির থেকে। অর্থাৎ আগুন দিয়া শুধু রান্না বান্নার কাজ ছাড়া আগুনের কাছে আমরা মুখাপি কিনা তাও শুধু মানুষ ছাড়া আর কেউ না, আর মাটির কাছে সমগ্র জাতি মুখাপি কি। সুতরাং মাটি আগুনের থেকে অনেকেই কিন্তু সায়নালে যুক্তি দেখাইছে যে মাটির থেকে আগুন বড়, সেজন্য সে অহংকার করেছে, তার পতন হয়েছে। এই জন্য কোন মানুষ যদি অহংকার করে তার পতন অনিবার্য। আর যদি তো বিনয়ী হয়
নম্র হয় আল্লাহ রাব্বুল আলামিনের এই দায়িত্ব নিয়ে দিতে কপালে তৃষ্ণা তাকে মর্যাদা খালি করে দেন বলেন তোমার আল্লাহ এটা হাদিসের ভিতরে আছে ওয়ামান তাওয়াদা আতুল্লাহ ইল্লা রাফাহুল্লাহ হুসাইন সাহেবের হাদিস কেউ যদি বিনয় হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে মর্যাদা খালি করে দেন বলেন তোমার আল্লাহ কপালের তৃষ্ণার ভাবে মানুষকে মর্যাদা খালি করে দিবেন এটা হাদিসের আলোকে আপনারা বুঝতে পারেন যে হাদিসের ভিতরে আছে কেউ যদি আল্লাহ প্রিয় পাত্র হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতা থেকে বলেন যে হে ফেরেশতা এই লোকটাকে আমি ভালোবাসি তোমরাও ভালোবাসো ওই ফেরেশতা এসে দুনিয়ার নেককার লোকদের অন্তরে জাগ্রত করে দেয় এই লোকটাকে আমরাও আল্লাহ ভালোবাসেন আমরাও ভালোবাসি তোমরাও ভালোবাসো ভালো মানুষকে ভালো লোকেরাই ভালোবাসে নাকি খারাপ লোকেরা খারাপ লোকেরা তো ভালোবাসছে না ভালোবাসতে কারা ভালো লোকেরা এই গেল দুই নম্বর চাইতো তিন নম্বর চাইতো যখন কোন আপনার নেকির কাজ সবের কাজ সুযোগ এসে যায় তখন শয়তানে কুমন্ত্রণা দেন যে এই কাজটা করো না করলে কষ্ট হবে তখন কপালের তৃষ্ঠা ওই লোকটার অন্তরে এর মাঝে দাঁড়িয়ে দেয় যে কষ্ট একটু হইল লাভ বেশি হবে করে ফেলো কষ্ট তো একটু হয় কলা কাদায় করতে কষ্ট হয় না একটু সময় কষ্ট করে সালাত আদায় করলে জান্নাতে চাবি পাওয়া যাবে মানে জান্নাতে প্রবেশ করার সুযোগ হয়ে যাবে বলে তোমার আর সিয়াম জুন না আপনার জুন্না চুল্লিন না রোগা মানুষের জন্য ধার করুক কষ্ট করে উপাস থেকে রোজা রাখলে কষ্ট একটু হবে ঠিকই কিন্তু একটা বিনিময় যে সে ধান পাবে ধান্নাম থেকে বাঁচার উপায় হবে এটা কি অনেক বড় না এজন্য সকলের চেষ্টা বলে কষ্ট একটু হলেও নেকির কাজ সোয়াবের কাজটা করে ফেল লাভ হবে বেশি ফায়দা হবে অনেক বলেন তোমার আল্লাহ আর চার নম্বর দায়িত্ব সেটা হলো যখন কোনো পাপের কাজের সুযোগ এসে যায় তখন শয়তান কুমন্ত্রণা দেয় অথবা তাকে যে করে গেল মজা হবে আর সকালের শ্রেষ্ঠ বলে যে মজা হবে অল্প সাজা হবে বেশি সুতরাং যদি করো বুঝে শুনে করো কারণ আমরা যদি কোনো খারাপ কাজ করি এর মজা কি সাময়িক অল্প সময়ের জন্য কিন্তু সাজা কি অনেক বেশি ইচ্ছা চিন্তা করো কেউ যদি আপনার একত্র নামাজ কথা করে দুই কোটি অষ্টাশি লক্ষ লক্ষ তাকে জাহান নামে রাখলে চলতে হবে বলে নাউজুবিল্লাহ তার একটু আপনার একত্র নামাজ আদায় করতে কতক্ষণ সময় লাগে তার মদনের নামাজ যে বলে নাই সে যদি পড়তো তাহলে দুই টাকা ফরজ নামাজ করতে দুই মিনিটই ব্যাপার সেই দুই মিনিট ব্যয় না করার কারণে তাকে সাজা দেওয়া হবে কত দুই কোটি অষ্টাশি লক্ষ বছর এগুলো একবারে না বললে না কথা করলে আর একবারে না বললে তো তার শাস্তিতে কি হবে এটা আল্লাহ মানুন আল্লাহ ছাড়া ভালো কেউ জানবে না হাদিসের ভিতরে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কেউ যদি রমজানের একটা রোজা রেখে পরে ভেঙে ফেলে একটা করা হবে লাগাতার এক লাগা তার আপনার সাতটা রোজা রাখতে হবে মাঝখানটা যদি একটা ভেঙে ফেলে আবার পুনরায় সাতটা রাখতে হবে তাহলে তা তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন যদি কেউ একবারে না রাখে তাহলে তো তারে আপনি সাথে রাখতে বলেন না কিন্তু যে ভেঙে ফেলে তার জন্য কাপ করা হিসাবে সাথের কথা বলেন কেন তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে রাখবে না সারা জীবন ভর রোজা রাখতে কাপ করা দেয় না তাহলে পাপের মজা অল্প সময় সাজা কি অনেক বেশি মোট কয়জন পরিষ্কার হলো এই দশজন এই দশজন আসে সকালে বছরের পরে সন্ধ্যা পর্যন্ত মাঝদিক পর্যন্ত ডিউটি বা দায়িত্ব পালন করে বান্দা যাতে কোনো বিপদে না পড়েন এই জন্য আল্লাহর পক্ষ থেকে এরা হেফাজত করেন আবার মাঝদিকে রক্তে এরা চলে যান আবার পুনরায় দশজন ফেরেশতা আসেন বলেন সুবহান আল্লাহ তাহলে রাতে দশজন আর দিনে দশজন পরাক্রম ক্রমে আপনার আল্লাহর পক্ষ থেকে এই দিনে রাতে আপনার যে সব ফেরেশতাগুলো আসেন এই ব্যাপারে সূরা রাতে আপনার এগারো নম্বর আয়াতে কারিমায় আসছে লাখো মাকে বা তুমি যে পলাক্রমে আল্লাহ পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতার দল রাতে দিনে মানুষকে হেফাজত করার জন্য বিপদ থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিয়োজিত করে রেখেছেন এই বীরজন ফেরেশতা প্রত্যেকটা লোকের জন্য বলেন সুবহানাল্লাহ এখন আপনি প্রশ্ন করতে পারেন যে সময় আমার চোখে বালু পড়েছিল সেই সময় ওই বীরজন ফেরেশতা কোথায় ছিল
এটা উত্তর কত তোমার কিছু বলা হয়েছে সেটা হলো আয়াতি বলছে ইয়া তাকুনা হু বিনামিল্লাহ তারা সংযত রাখেন দেহরক্ষী হিসাবে কাজ করেন বডিগার্ড হিসাবে কাজ করেন প্রধান হিসাবে কাজ করেন কিন্তু আল্লাহর নির্দেশের বাইরে না যখন আল্লাহ বলে যে পাঁচ বছর দায়িত্ব পালন করেছে এবং পাঁচ বছর দায়িত্ব পালন করেছে এখন যে পাপ করেছে তাকে সাজা দেওয়ার জন্য তাকে সতর্ক করার জন্য দায়িত্ব থেকে অপহরণ দাও তখন তৃষ্ণা নিষ্ক্রিয় হয়ে যায় ওই সময় তার থেকে বিলাবালো বিপদে পড়ে বলেন নাউজুবিল্লাহ।